ইস্টার্ন লজিস্টিক্স, আপনারা জানেন যে এক যুগেরও বেশি সময় ধরে মাইল্যান্ড রোডের হাই স্ট্রিটে বসে তারা ব্যবসা করছেন এবং তারা বিশ্বের বিভিন্ন দেশে কার্গো পাঠালেও বাংলাদেশে কার্গো পাঠানোর ক্ষেত্রে তারা স্পেশালিস্ট। আমরা আজকে জানার চেষ্টা করব যে কার্গো এই মুহূর্তে কার্গোর অবস্থা কী, কবে যাচ্ছে, কেমন প্রাইসে যাচ্ছে, কয়দিনে পাওয়া যাচ্ছে বাংলাদেশে এবং এই মুহূর্তে কী পাঠানো হচ্ছে বাংলাদেশে। কার্গোর এই মুহূর্তে কয়দিন লাগছে, কবে কবে আপনারা ফ্লাইট দিচ্ছেন? ধন্যবাদ মাসুম ভাই। কার্গোতে এখন একটু সময় লাগতেছে, যেটা আপনার সরকার পরিবর্তনের পরে কিছুটা হয়তো প্রশাসনিক জটিলতা, বাট আপনি যদি দেখেন যে আমি এটা একটু সবাইকে বলতে চাই যে আমরা যে কার্গো পাঠাচ্ছি অনেকেই কিন্তু অপরিচিত বা আননোন কোম্পানি দিয়ে পাঠাচ্ছেন, যারা আসলে নিজেরাও জানে না কার্গো কতদিনে যায় বা মিস ইনফরমেশন দেয়, তারপর অনেক সময় লাগে। আমাদের যদি একটা টাইম ফ্রেম দেখেন, কোনো সময় আছে 10 দিনেও কার্গো ক্লিয়ার হচ্ছে, বাট আমরা কিন্তু 3 সপ্তাহের আগে বলি না, সবাইকে বলি যে মিনিমাম 3 সপ্তাহ লাগবে। অনেকে আগে পাইতেছেন, অনেকে 2 দিন পরে পাইতেছেন। তাই কিছু কিছু কোম্পানি আছে যারা এটা আমাদেরকে এখন বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ বিজনেসের ক্ষেত্রে ম্যাক্সিমাম মাল বিজনেসের যাচ্ছে এবং পার্সোনাল যারা হলিডেতে যাবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ যে ভালো কোম্পানি দেখেন আপনারা। আমি যেখানে একখানা, আরও অনেকগুলো পুরানো কোম্পানি আছে, আপনারা দেইকা কার্গো পাঠান। এখন আসলে সময় লাগতেছে বা একটু জটিলতা আছে, প্রাইসেরও একটা ব্যাপার আছে, অনেকেই কম দামে নিচ্ছেন কিন্তু মালগুলো তার ওয়্যার হাউসে পড়ে আসে বা তার ওয়্যার হাউসই নেই, ছোট্ট একটা অফিস কিন্তু বড় বড় অ্যাডভার্ট করতেছে। আর কী পাঠাইতেছেন এখন আমাদের কাস্টমাররা যারা পার্সোনাল ক্ষেত্রে, অনেকেই কিন্তু হলিডের প্রিপারেশন নিচ্ছেন এখন, অনেকেই শীতের কাপড় পাঠাইতেছেন মানুষের জন্য, অনেকে গিফট পাঠাইতেছেন। আর ব্যবসায়ী যারা, ম্যাক্সিমাম ব্যবসায়ীরা এখন শীতের প্রোডাক্টগুলো চুজ করতেছেন, যেমন বেসলিনগুলো, ক্রিম, ফেস ওয়াশ তো কন্টিনিউয়াস যায়, শীতের প্রোডাক্টগুলো বেশি যাচ্ছে এখন বাংলাদেশে। আচ্ছা, এবং যেটা বলছিলাম এর আগেও আমরা যে ইস্টার্ন লজিস্টিক্সের ফ্রন্টে তো হাই স্ট্রিটে একটি অফিস আছে, ঠিক তাদের পেছনেই ব্যাকইয়ার্ডে আর একটি বড় ওয়্যার হাউস রয়েছে এবং সেখানে অনেক সুবিশাল একটি পার্কিং রয়েছে। কেউ যদি গাড়ি নিয়ে আপনার মালামাল ড্রপ করতে চান, সরাসরি পিছনে এসে আপনারা ড্রপ করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে যারা কমার্শিয়াল কার্গো পাঠাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বড় বড় প্যালেট কিন্তু রাখা আছে, কিন্তু 6 টন গেছে অলরেডি, 6000 গেছে কার্গো আজকে গেছে, কিন্তু আমাদের দেখেন অলমোস্ট আর একটা শিপমেন্ট রেডি। সেজন্য আপনি যদি এটা বলেন, আমি যা বলছি যে আর একটু যে আপনারা চুজ করেন ভালো কোম্পানি যারা আসলেই কার্গো পাঠাইতে পারে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট যে হাই স্ট্রিটে বসে যারা ব্যবসা করছে এবং যাদের এই এত বড় লজিস্টিক সাপোর্ট রয়েছে, ঠিক এই ধরনের কোম্পানি চয়েস করে আপনাকে, আপনারা যদি কার্গো পাঠান তাহলে সেই কার্গোটা অনেকাংশে নিরাপদে বাংলাদেশে পৌঁছার একটি নিশ্চয়তা থাকে। যারা বলছিলাম যে আপনারা যারা কার্গো বাংলাদেশে কমার্শিয়ালি পাঠাচ্ছেন, তারা কিন্তু ওয়্যার হাউস ভাড়া করতে হচ্ছে একটা জায়গায়, সেটার জন্য এক্সট্রা কস্ট আসছে, কিন্তু ইস্টার্ন লজিস্টিক্সের একটা সুবিধা হচ্ছে তাদের অ্যাড্রেসেই সরাসরি কোম্পানি থেকে মাল আপনি অর্ডার দিয়ে তাদের অ্যাড্রেসেই পাঠাতে পারবেন। এখানে তাদের নিজস্ব দক্ষ জনবল রয়েছে, তারা সেই মালগুলো বা শিপমেন্টগুলো রিসিভ করে বাংলাদেশে পাঠানোর জন্য যা যা করা প্রয়োজন তারা সেটা করেন এবং এটার জন্য এক্সট্রা কোনো চার্জ নেওয়া হয় না। কার্গো বাংলাদেশে পাঠাতে কেজি হিসাবে যে চার্জটা কমার্শিয়াল কার্গোর ক্ষেত্রে করা হয়, ঠিক সেটাই আপনারা পাচ্ছেন। সুতরাং এখানে একটা বিশাল সুবিধা পাচ্ছেন, পার্কিং সহ ওয়্যার হাউসে মাল রাখা সহ সব কিছু মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ পাচ্ছেন শুধুমাত্র পাঠানোর খরচের মধ্যেই। পার্সোনাল কার্গোতে কী কী পাঠানো যাচ্ছে, কী কী পাঠানো যাচ্ছে না? পার্সোনাল কার্গোতে আগের মতোই ইদানিং আমাদের, আমরা কিছুদিন যখন নীরব থাকি আবার শুরু হয়, ইদানিং অনেকগুলো কার্গো হিত্রোতে অনেক সময় ডিলে হয়েছে, কারণ প্রচুর মানুষ আবার স্প্রে, শেভিং ফোম এবং অনেকে ব্যাটারি পাঠানোর চেষ্টা করতেছেন। আমরা অনুরোধ করবো সবাইকে যে ব্যাটারি, স্প্রে এগুলা পাঠাবেন না, বিকজ সামটাইম আমরা সবগুলা স্ক্রিনিংয়ে চেক করা সম্ভব হয় না। আমরা যখন হিত্রুতে স্ক্রিনিং করাই সব কিছু আসলে দেখা সম্ভব হয় না এবং অনেকে ব্যাটারি সাইনওয়ালা বক্স দেন, এটাও ঠিক না। তো অনেক স্ক্রিনিংয়ের সময় অনেক কিছু মেশিনে মিস করে, তখন এটা কিন্তু আবার ট্রানজিটে বা অনেক সময় হিত্রুতে আপনার সিভিল এভিয়েশন আটকায় অনেক সময় লাগে। এটাও আর একটা অনেক সময় আছে যে আমাদের 4-5 দিন ডিলে হয়ে যায়, যেহেতু বিগ শিপমেন্টগুলো যায় এয়ারলাইন্সে স্পেস অ্যাকোমোডেট করা সমস্যা হয় যদি একটা ফ্লাইট মিস হয়। সো স্প্রে, শেভিং ফোম, লিথিয়াম ব্যাটারি এবং মোবাইল ফোন, ল্যাপটপ এগুলো পাঠাতে পারবেন না, টোটালি নিষেধ। এগুলো ডিফারেন্ট ওয়ে আছে, যেটা এক্সপেন্সিভ ওয়ে
যা পার্সোনাল এফেক্টসের সাথে কোনো সময় যায় না। আচ্ছা, আর সর্বশেষ জানতে চাই যে এখন কিবারে কিবারে কার্গো যাচ্ছে এবং সপ্তাহে কয়দিন ফ্লাইট দিচ্ছেন? আমরা সপ্তাহে এখন দুইটা ফ্লাইট দিচ্ছি, মোস্টলি থাকে আপনার ফ্রাইডে, আর অনেক সময় আমরা টিউজডে, অনেক সময় একটাও যায় আসলে, বাট একটা সপ্তাহে যায় ফ্রাইডে, আর কোনো সময় যখন কমার্শিয়াল মাল বেশি হয় এবং বাংলাদেশে আমরা গ্রিন সিগন্যাল পাই পাঠানোর জন্য, তখন আমরা টিউজডে আর একটা ফ্লাইট দিই। সেক্ষেত্রে কয়দিন আগে আপনাদেরকে মালটা দিতে হবে? মাল যখন রেডি থাকে আপনার, অনেক সময় ফ্লাইটের দিনও আমরা পাঠাই দিই। কেউ যদি এখন এক পালেট মাল নিয়ে আসেন যে আমরা রেডি করে দিতে হবে, তাহলে অবভিয়াসলি সময় লাগবে, বা যারা অলরেডি বক্স করে নিয়ে আসেন, ইভেন ফ্লাইটের দিন হলেও আমরা এটা ফ্লাইটে পাঠাই দিতে পারি। ধন্যবাদ আপনাকে। যারা ইস্টার্ন লজিস্টিক্সের মালটি বা আপনার কার্গোটি পাঠাতে চান, 116 মাইলেন রোড E14UN এই অ্যাড্রেসে এসে সরাসরি মাল ড্রপ করতে পারবেন, এবং নিচে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে ফোন করেও আপনারা বিস্তারিত জানতে পারবেন কখন কীভাবে মালটি শিপমেন্ট করবেন, ফ্লাইটের বিস্তারিত জানতে পারবেন, মাল পাঠানোর পরে সেই আপডেটও যদি জানতে চান সেটাও জানতে পারবেন। আর সময়মত, রানা টিভি, লন্ডন।